লঙ্কান প্রিমিয়ার লীগ উদ্বোধনী ম্যাচে হারের দেখা পেল মুস্তাফিজার তাওহিদ হৃদয়ে দম্বুলা সিক্সার্স। ক্যান্ডি ফ্যালকনসের কাছে ছয় উইকেটে হেরেছে দলটা। টসের ব্যাটিংয়ে নেমে 179 রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে দম্বুলা জবাবে 16 বল আর 6 উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় ক্যান্ডির প্রতিনিধিরা। দলের পারফরম্যান্সের মতো আসলে শুরুটা রাঙাতে পারেননি মুস্তাফিজ হৃদয়রা। রান খরচা সবাইকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। 3 ওভার বল করে 44 রান দিয়ে নিয়েছেন মাত্র একটা উইকেট। ওভার প্রতি দিয়েছেন 14 বেশি রান। আর আগে ব্যাট করতে নেমে 2 বলে মাত্র 1 রান করেই আউট হয়ে গেছেন তাওহিদ হৃদয়। আজ রাত 8টায় তাসকিনের কলম্বো স্ট্রাইকার্সের প্রতিপক্ষ মুস্তাফিজদের হারানো ক্যান্ডি ফ্যালকনস।